বরিশালের রোজিরপুর মডেল থানার ওসির চেষ্টায় এক যুগ পর নিজের পরিবারের কাছে ফিরেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জাফর আহমেদ। ওই ব্যক্তি হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে 46 বছর বয়সী আলম নূর। ওসি জাফর আহমেদ বলেন, বৃহস্পতিবার ভোর রাত 4:45 দিকে উপজেলার সাতলা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল আলম নূর। বিষয়টি তাকে জানানো হলে পুলিশের একটি দল ওই গ্রামে পাঠিয়ে আলম নূরকে থানায় আনা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক কোনো তথ্য দিতে পারেনি, ঠিকমতো নামও বলতে পারেনি। তার ভাষা সিলেট অঞ্চলের এবং ছাতক নাম বলে। তখন ছাতক থানায় ছবি সহ সন্ধান চেয়ে বার্তা পাঠানো হয়। ওসি বলেন, থানা তার পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেয়। শুক্রবার দুপুর 2:30 দিকে আলম নূরের চাচাতো ভাই মোহাম্মদ এখলাস, মোহাম্মদ আজাদ, ভগ্নিপতি মোহাম্মদ ফজলুর রহমান, ভাগিনা মোহাম্মদ আবুল হাসান ও ভাতিজা মোহাম্মদ হাবিবুর রহমান থানায় আসেন। আলম নূরের একমাত্র কন্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার ভিডিও কলের মাধ্যমে তার বাবার সঙ্গে কথা বলেছে। দীর্ঘ 12 বছর পর বাবাকে দেখতে পেয়ে আবেগাপ্লুত সোনিয়া কান্নায় ভেঙে পড়েন। সোনিয়ার বরাতে ওসি জানান, 8 বছর বয়সের সময় তার বাবা হারিয়ে যায়। তার মা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার কাজ করে, তার বাবা গৃহস্থলীর কাজ করত। 12 বছর পূর্বে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে লাপাত্তা হয়। ওসি আরো জানান, আলম নূরের পরিচয় পেয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেবা দেয়া হয়েছে। তাকে থানার কনস্টেবল ইলিয়াস গোসল করিয়ে সেলুনে নিয়ে চুল দাড়ি কেটে দিয়েছে। নতুন জামা কাপড় পরিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 3:30 দিকে আলম নূরকে নিয়ে ছাতক থানার উদ্দেশ্যে রওনা করেছে জানান ওসি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।